আসসালামু আলাইকুম। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও আপনাদের জন্য। আসলে আমাদের এই কৃষি বাজার নামে অনেকেই ব্যবসা করছে এবং অনলাইনে অনেক প্রতারণা করছে। তো কারা কারা প্রতারণা করছে তাদের অলরেডি আমরা ব্যবস্থা নিয়েছি এবং সামনে আরও ব্যবস্থা হচ্ছে ইনশাল্লাহ। তো আমরা আপনাদেরকে সবসময় বলি যে আমাদের এই কৃষি বাজার যেটা প্রতিষ্ঠান সেটা আপনারা জানেন অনেক দিন ধরে সুনামের সহিত ব্যবসা করছি। আমাদের এরকম আসলে কখনো ফেস করতে হয় নাই যে আমাদের নামে অনেকেই এখন টাকা হাতিয়ে নিচ্ছে মানুষের। তো এগুলো অনেকগুলো প্রমাণ আমাদের সামনে চলে এসছে। তো এই কারণে ভিডিওটা করা, আমরা আজকে আপনাদেরকে দেখাবো যে আমরা আসলে অরিজিনাল কোনটা, আপনারা কৃষি বাজার কীভাবে পাবেন এবং এর বাইরে কারা তাদেরকে আপনারা কীভাবে শনাক্ত করবেন এবং তাদের থেকে দূরে থাকবেন। আজকে সকালবেলায় আসলে আমরা প্রথম SMS পাই যে হচ্ছে তা একজনের কাছে প্রায় 8,000 টাকা হাতিয়ে নিয়েছে দুই দফায়, একবার 4,500 একবার 4,000। দেওয়ার পর যখন উনি প্রোডাক্ট চাওয়া শুরু করেছে তখন আবার গালাগালি করছে যে আরও 4,000 টাকা না দিলে প্রোডাক্ট দিব না এরকম। তো আমরা তাদের পেজটাতে ঢুকি এবং পেজে ঢুকে দেখি যে ওনারা আমাদেরই ভিডিও সরাসরি ওনারা আপলোড করেছেন, আমি নিজেই বক্তব্য দিচ্ছি সেই ভিডিওতে, সেই ভিডিও প্রচার করছেন এবং সেটা থেকে ওনারা ওদের কমেন্ট দেখলাম প্রায় 500-র উপরে কমেন্ট হয়ে গেছে, যে প্রায় 500-600 লোকের অলরেডি টাকা তারা নিয়েছে। এবং দেখবেন যে ওখানে কোনো প্রোডাক্টের দাম দেয়নি ওনারা, দেখা যায় যে ওখানে ঢুকে সবাইকে বলতেছে ইনবক্সে আসেন। আপনারা সবসময় দেখবেন যে কৃষি বাজারই অনলাইনে একটা এমন বাজার যে সব প্রোডাক্টের দাম কিন্তু প্রত্যেকটা পোস্টে দিয়ে থাকে যাতে আপনারা ফ্রড না হন, এবং আমাদের ওয়েবসাইটে যেয়ে প্রত্যেকটার দাম আপনারা কিন্তু যাচাই করে নিতে পারেন, যেটা অন্যান্য কোনো প্রতিষ্ঠান করে না। তো আমরা অলরেডি তাকে আমরাও ফোন দিয়েছি, আমি নিজে ফোন দিয়েছিলাম। ফোন দেওয়ার পর ওনারা যে ঠিকানা দিচ্ছে যে যাত্রাবাড়ি ড্যামরা রোড, আমি আবার ওখানে লোক পাঠিয়েছিলাম, তো ওই যে এসে টাওয়ার বলতেছে ওখানে ওই টাওয়ারই নাই। তো মানে যে ঠিকানা দিচ্ছে এটা খুবই মানে ভুল ঠিকানা দিচ্ছে। যখন আমি ওনাকে ধরলাম বিষয়টা তখন আমার সঙ্গেও খারাপ ব্যবহার করছিল, আমি চাইলে আপনাদেরকে রেকর্ডটাও শোনাতে পারবো। তো এটা নিয়ে অলরেডি আমরা একটা আইনি ব্যবস্থা নিয়েছি, আশা করি হয়তো এটা খুব দ্রুত ব্যবস্থা হবে। কিন্তু তার আগেও দেখেন অলরেডি আমরা জানার আগেই 500-600 লোকের টাকা তারা হাতিয়ে নিয়েছে। তো কিভাবে নিয়েছে, ওরা যে প্রোডাক্টটা ওখানে ডিসপ্লে করানো হচ্ছে এটা প্রায় দাম কিন্তু 30,000 টাকার উপরে, সেই প্রোডাক্টটা ওনারা অফার মূল্যে বলতেছে আমরা 4,000 টাকায় দিচ্ছি আপনাদেরকে, 4,500 টাকায় দিচ্ছি। তো যখন মানুষ এই লোভে পা দিচ্ছে, যখন শুনতেছে যে বাপরে 30,000 প্রোডাক্ট 4,000 টাকায় পাচ্ছি, তখন কিন্তু এনারা মানে এই লোভের ফাঁদে পা দিচ্ছে এবং টাকাও পাঠাচ্ছে, আর টাকা পাঠানোর পর ওই নাম্বারটা ব্লক লিস্টে করে রাখছে, এরকম বিভিন্ন ফ্রড করতেছে। তো আমি আপনাদেরকে আমাদের অরিজিনাল পেজটা একটু আপনাদেরকে ডিসপ্লেতে দেখাচ্ছি, আপনারা একটু দেখে নেবেন। আমাদের এইটা হচ্ছে অরিজিনাল পেজ, প্রায় হচ্ছে আমাদের এই মুহূর্তে যখন আমরা ভিডিওটা করছি তখন এর লাইক এবং ফলোয়ার সংখ্যাটা আমি আপনাদেরকে বলছি। এটাতে আপনারা দেখতে পারবেন যে এই মুহূর্তে লাইকের সংখ্যা হচ্ছে প্রায় 73,888 এবং ফলোয়ার সংখ্যা হচ্ছে 1,35,972। তো আপনি এমনি নর্মালি বাকিগুলো কিন্তু দেখলেই বুঝতে পারবেন যে কোনটা কৃষি বাজারের মেইন পেজ এবং কোনটা না। এবং আমাদের লোগো আপনারা দেখবেন যে আমরা লোগো যেটা ব্যবহার করি সেই লোগোটা কিন্তু আপনারা দেখে নেবেন, এবং আমাদের যে মোবাইল নাম্বারগুলো দেওয়া আছে আপনারা দেখবেন, আমি একটু বলে দিই, 01908597470 থেকে শুরু হয়। তো আমাদের যতগুলো নাম্বার আছে সব সিরিয়ালি, এই যে আমি 70 বললাম, 70-এর পর 71, বাকি সব নাম্বার একই, 72 সব নাম্বার একই। তো এরকম সিরিয়ালি নাম্বার ছাড়া কিন্তু আমরা ব্যবহার করি না। এক দুই হচ্ছে আমাদের অফিসিয়াল যে বিকাশ নাম্বারগুলো আছে সেগুলো নিয়ে আপনারা অনেকেই চেনেন এবং আপনারা অবশ্যই এটা ব্যবহার করবেন, ওটা ছাড়া অন্য কোথাও নাম্বারে টাকা পাঠাবেন না। এবং আমরা সবসময়, আপনারা জানেন, আমরা কখনোই প্রোডাক্টের ফুল টাকা নেই না, আমরা অ্যাডভান্স নেই 1,000 থেকে 2,000 টাকা সর্বোচ্চ, সেটা নিয়ে তারপরে বাকি মাল কিন্তু আমরা বেশিরভাগই কন্ডিশনে পাঠাই। খুব অল্প দামি জিনিস হলে সেক্ষেত্রে মানুষ ফুল টাকা দেয়, সেটা ব্যাংকের মাধ্যমে দেয়, আমাদের কিন্তু অনলাইন পেমেন্ট গেটওয়ে আছে, তো আপনারা সেফলি বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে কিন্তু আমাদেরকে পেমেন্টগুলো করতে পারবেন, অন্যান্য কোনো প্রতিষ্ঠানে এইভাবে পাবেন না। তো এই বিষয়গুলো আগে অবশ্যই যাচাই করবেন, কারণ আপনি একটা প্রোডাক্ট কিনবেন, দেখে শুনে কিনবেন কোথা থেকে কিনছেন। তারপর ধরেন আমি একটা সার্চ দিচ্ছি, ধরেন এই কৃষি বাজার লিখে আমি যখন এই সার্চ দিই ফেসবুকে, এখানে পেজ গ্রুপ মিলে অনেকগুলো, প্রায় 50টার উপরে শুধু পেজই আছে কৃষি বাজার নামে, প্রত্যেকটাতে যে দেখবেন লোগো ভিন্ন, নাম্বার ভিন্ন, ঠিকানা ভিন্ন। তো এনারা কী করছেন, এরকম মানুষের সঙ্গে কিন্তু ফ্রড করছেন, কেউ আবার আগে পিছিয়ে কৃষি বাজারের পিছনে কিছু লাগাই দিচ্ছে, কেউ সামনে কিছু লাগাই দিয়ে ব্যবসা করছে। কারণ আমাদের
সুনামটাকে যাতে নষ্ট হয় এইটার পিছনে অনেকে লেগেছে, আবার কেউ কেউ কিছু টাকা হাতানোর জন্যও কিন্তু এই কাজগুলো করতেছে। তো আপনারা বিশ্বাস না হলে দেখতে পারেন, আমি কিন্তু আপনাকে ডিসপ্লেতে দেখাই দিচ্ছি যে আমাদের নামে কতগুলো পেজ আসলে এই পর্যন্ত খোলা আছে, সেটা আপনারা দেখতে পারবেন। এবং গ্রুপে যদি সার্চ দেন, গ্রুপে যেয়ে দেখবেন যে অসংখ্য গ্রুপ, মানে আমরা নর্মালি কালকে থেকে অনেকক্ষণ হিসাব করলাম যে প্রায় 100-এর উপরে সব মিলায় পেজ আছে। তো আপনারা অবশ্যই অবশ্যই আমাদের অরিজিনাল পেজ যেখানে ভিডিওটা দেখছেন সেখান থেকে দেখে নেবেন, এবং আমি যে কথাগুলো আপনাদেরকে বললাম সেগুলো মিলাই নেবেন। এবং আমাদের ওয়েবসাইটে ঠিক আছে কিনা, আমাদের ওয়েবসাইটে গেলে কিন্তু আমাদের পেজের লিঙ্ক পাবেন। আমাদের ওয়েবসাইটটা হচ্ছে krishibazar.com.bd, সেখানে ঢুকলেও কিন্তু আমাদের এই পেজের লিঙ্ক পাবেন। সেখানে যে নাম্বারগুলো দেওয়া আছে সেগুলো ছাড়া কোথাও লেনদেন করবেন না, অন্যথায় কিন্তু আমরা এটাতে দায়ী থাকব না। কিন্তু সবচেয়ে খারাপ লাগার বিষয় হচ্ছে অলরেডি প্রায় 600-700 মানুষ কিন্তু প্রতারণার শিকার হয়েছে, এবং এর বাহিরেও সবাই যে কমেন্ট করেছে এমন না, ওনারা ইনবক্সে সবাইকে ডাকছে, তার মানে ইনবক্সে অনেকেই দিচ্ছে, ওনারা আবার ওই প্রোডাক্টগুলো মার্কেটিং করতেছে ওই ভিডিওগুলো, তো অনেকেই কিন্তু তাকে ফোন দিচ্ছে, যারাই ফোন দিচ্ছে তাদেরই কিন্তু ওনারা টাকা হাতায় নিচ্ছে। তো আপনারা সাবধানে কেনাকাটা করবেন, কৃষিবাজারকে আগে যাচাই বাজাই করবেন, আমাদেরকেও টাকা পাঠানোর আগে অবশ্যই দেখবেন যে আমরা আসলে রিয়াল কি না, আমাদের সঙ্গে কথা বলবেন, দরকার হলে ভিডিও কলে কথা বলবেন, আমাদের প্রতিষ্ঠানের ভিতরে কি আছে আমরা চাইলে আমরা আপনাদেরকে ভিডিও কলে দেখাতে পারবো যে আমরা আসলেই অরিজিনাল কি না। তো এই জিনিসগুলো অবশ্যই মাথায় রাখবেন, আর লোভে পা দিবেন না। আমরা দেখবেন যে আমরা কিন্তু অযথা কোনো অফার দেই না, এটা আমাদের কৃষিবাজারের প্রথম থেকেই দেখবেন যে, কারণ আমাদের দেখবেন খুব লিমিটেড প্রোডাক্ট এবং অফারও খুব কম, এটা না নাই বললেই চলে, আমরা খুব একটা অফার দেই না। তো আমরা চাই যে অরিজিনাল জিনিস আপনাদেরকে দিব, যেটা দাম সেটাই নিব, ন্যায্য দিব, আপনাদেরকে বিভ্রান্তে ফেলবো না, আপনাদেরকে প্রতারণা করব না। তো আপনাদের কাছে এইটাই আমরা চাই যে আপনারা দেখে শুনে কৃষিবাজার থেকে কেনাকাটা করবেন, প্রতারক থেকে দূরে থাকবেন, আর আপনারা নিজেরাও একটু যাচাই বাছাই করবেন। আমাদের কিন্তু ইউটিউব চ্যানেলও আছে, প্রায় এখন 110,000-এর মতো সাবস্ক্রাইবার, সেটাও একটু দেখে নেবেন। সেখানে যে নাম্বারগুলো আমরা ব্যবহার করি, যে লিঙ্কগুলো ব্যবহার করি, এগুলো ব্যতীত কোথাও আপনারা এই কেনাকাটাগুলোর সাথে যুক্ত থাকবেন না। সবাই ভালো থাকবেন, আর আমরা খুব দ্রুত আইনি ব্যবস্থায় চলে গেছি অলরেডি, যারা ফ্রড করছে তাদের অলরেডি তাদের নামে ব্যবস্থা নেওয়া হচ্ছে। তো আমাদের পেজটাতে অবশ্যই আপনারা দেখবেন এবং সব কিছু মিলাই নিয়ে তারপর কেনাকাটা করবেন। আমাদের কিন্তু কৃষিবাজারে দেখবেন যে ইংলিশে কৃষিবাজার লেখা আছে এবং হাইফেন দিয়ে বাংলায় কৃষিবাজার লেখা আছে, এবং আমাদের লোগোটা দেখলেই আপনারা বুঝতে পারবেন যে এইটা কৃষিবাজারের লোগো। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সাবধানে কেনাকাটা করেন, প্রতারক থেকে দূরে থাকেন। আল্লাহ হাফেজ।